and Vidya ke role mein onno rakham lagche Ram Kapoor ke khub bhal laglo role aur looks ta to khubi bhal legeche ar yehi beshi khon nei but still joto to koni ache impact feleche আর ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে প্রচুর ভালো ভালো অ্যাক্ট্রেস আছে আর সেম টাইপেরই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল আমি অম্বালি আমি অভিষেক আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে তার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়া আপনারা আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই কোশ্চেন অ্যান্সার্স দিই ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন আদের লিংকে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আজকে আমরা একটা ট্রেলার নিয়ে এসেছি মুভি ট্রেলার ওকে এটা নিয়ত বাট এটা লেখা আছে ইন থিয়েটার 7th July বাট পোস্ট করছে প্রাইম ভিডিও তাহলে থিয়েটারে বেরিয়ে দেন ওটিটিতে আসবে নাকি ডাইরেক্ট ওটিটিতে হতে পারে অনলি ইন থিয়েটারস লেখা আছে তাহলে পরে পরে হয়তো প্রাইম প্রাইম তোমার পার্টনার প্রোডিউস করেছে তো মেবি পরে হয়তো প্রাইম এক মাস দুই মাস বা তিন মাস হ্যাঁ তো এটা ডাইরেক্ট করছে অনু মেনন প্রোডিউস করছে বিক্রম মালহোত্রা আর স্টারিং আছে বিদ্যা বালান রাম কাপুর রাহুল বোস নীরজ কবি আর নিকি ওয়ালিয়া অমৃতা পুরি আর অনেকেই তো ইন্টারেস্টিং কোন আইডিয়া নেই কোন টপিক কোন স্টোরি নিয়ে বাট হ্যাঁ ট্রেলার দেখে বুঝতে পারবো দেখে নিয়ে আগে তারপরে কমেন্ট করব লুক চেঞ্জ ব্লাড मुझे सारे कमरों की चाबी चाहिए और सबके फोन्स भी ये जो उसके सारे सो कॉल्ड फ्रेंड्स हैं जाते थे मुझसे एक ही मेरा दिल बार बार तोड़ता रहा वो मुझे सबसे ज्यादा ट्रस्ट करता था आपका सोर्स ऑफ इनकम क्या है मिस मिस्त्री स्टेप डैड मैं जानती भी नहीं उन लोगों को आज मिली हूँ उनसे हर एक के डिजाइनर कपड़ों से बदबू आ रही है मौत ही तो आखिरी सच है ना उससे क्या डरना तुम डरती हो ओह ये रख चुनो ये किले अमंगस्ट अस कुछ नहीं जानती तुम हमारे बारे में एक दिन में बहुत कुछ खो दिया है मैंने यू आर टर्निंग अस अगेंस्ट ईच अदर यहाँ जो भी हो रहा है कुछ पता है तुम्हें मुझे রাম কাপুরকে খুব ভালো লাগলো রোলে ওর লুকসটা তো খুবই ভালো লেগেছে আর বেশিক্ষণ নেই বাট স্টিল যতটুকু আছে ইম্প্যাক্ট ফেলেছে আর ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে প্রচুর ভালো ভালো অ্যাক্ট্রেস আছে আর সেম টাইপেরই সরি সেম বলছি বলে বাট দুটো মনে হয় পরপর দেখলাম না একটা বেঙ্গলিতে আমরা
House of the Haunted Hills next something কিছু একটা ট্রেলার দেখলাম ট্রেলার দেখেছি হোমস্টে মার্ডার্স হ্যাঁ হ্যাঁ ওটা এখনো দেখা হয়নি ওটা হয়েছে তো রিলিজ করেছে হ্যাঁ আর তোমার নীল হ্যাঁ ডেথ ইন দ্য নাইল নাইল ডেথ ইন দ্য নাইল বা গ্লাস অনিয়ন এক্স্যাক্টলি গ্লাস অনিয়ন অলমোস্ট একই রকম সিমিলার স্টোরি কিছু পার্টিকুলার ক্যারেক্টার নিয়ে পুরো জিনিসটাকে সাজানো সাসপেন্স থাকে ইন্টারেস্টিংলি তুমি সাজাতে পারলে দেখাতে পারলে সবার ক্যারেক্টারিস্টিক আলাদা হয় সেগুলো আস্তে আস্তে আনফোল্ড হয় সবার ট্রু নেচার গুলো বেরিয়ে আসে তো ওগুলো দেখতে মানুষ পছন্দ করে আর একদম ওইগুলো একটু আলাদা করে মেন স্টোরিটা ওটা একজনের মার্ডার হয়েছে একজন কিলার আছে তাকে ধরো এত কিন্তু প্রত্যেকজনের ইন্টেনশন মোটিভ সবার মুখ শাক করে খোলে সবার অন্যরকম ভাবে খোলে তো সেইগুলো আলাদা করে দেয় স্টোরিগুলোকে হ্যাঁ আর এটা যত সুন্দরভাবে দেখাতে পারা যায় তত সুন্দর সিনেমাটা হয় আর ওরকমই একটা সিক্লুডেড জায়গা আশেপাশে কিছু নেই হোমস্টে মার্ডারটাও তাই আশেপাশে কোনো পুলিশ দিয়ে কিছু নেই একজনই এসেছে সলভ করতে জিনিসটাকে আর একজন কেন এসেছে সেটা বুঝে না মাঝে মধ্যে যাই হোক বিদ্যা বলেন আছে একটু নতুন ক্যারেক্টারে আছে হ্যাঁ ওকে এরকম লেডি শার্লক দেখিনি না না জগ্গা জাসুসে করেছিল বাট ওটা কমেডি অনেক বেশি ছিল জগ্গা জাসুসে কিন্তু বাজ পড়ার সাথে গায়ে হওয়াটা বুঝতে পারলাম না মানে দেখালো না জাম্প করলো না এরকম মার্ডার করলো ওই জন্য ভালো লাগছে এক্সপেকটেশন ট্রেলার দেখে অনেকটাই এবার সিনেমাটা ইন থিয়েটার বেরোচ্ছে হ্যাঁ এরকম থ্রিলার কমই হয় ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কমই হয় অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে খুবই কম হয় তার মধ্যে একটা সিনেমা থ্রিলার হয় বাট এই টাইপের হ্যাঁ টিভি সিরিজ না সিনেমা সিনেমা একটু কমই হয় হ্যাঁ এরকম ভাবে হয় নি খুব একটা তোমার ওই আপাতত এখানেই বলছি মানে টিজারে আমার মনে হয় বুঝিয়ে দিয়েছে যে ইন্টারেস্টিং হচ্ছে জিনিসটা সিনেমার জন্য অবশ্যই ওয়েট করছি একদমই আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো ট্রেলারটা আপনারা কতটা ইন্টারেস্টেড বা এক্সাইটেড এটাকে নিয়ে আর আমাদের রিঅ্যাকশন কেমন লাগলো সেটাও জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আর কোন ভিডিও আমরা রিভিউ বা রিঅ্যাক্ট করতে পারি সেটাও সাজেশন আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন একদম আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে বাই বাই